হ্যাঁ বলো। এই তো বসে আছি, আর কি করবো, তুমি কি করছো বলো তো? কি আমাকে তোমার সাথে যেতে হবে? কেন, তুমি একা গিয়ে পারবে না কেন? আরে ঠিক আছে, সব জায়গায় আমার সাথে যাওয়ার কি মানে? হ্যাঁ, তো কি আর লোকের বয়ফ্রেন্ড নেই নাকি? সবাইকে ওকে নিয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় নাকি? তো কেন তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে না? তো তুমি MBA ডিগ্রি দেখাও কেন? সব ঠিক ঠাক ডিগ্রি ফেলে দাও তুমি। শালা তোর বাড়ির কুকুরটাও না আমাকে দেখে এত চিল্লায় কেন? ও সরি, আম আই ডিস্টার্বিং ইউ? হ্যাঁ, সে তো সবসময় করিসই, নতুন কিছু বল। এই আমি রাখছি। সবসময় ভালো লাগে না জানিস তো এইসবগুলো, কি করি বলতো? সে তো আমি প্রথম থেকেই বলি, ছেড়ে দেওয়াটাই তোর পক্ষে ভালো হবে। কখনো তো একটু ভালো কথা বল, সবসময় ছাড়া ছাড়ি কথা বলিস কেন? নিজের তো জুটছে না, সবাইকে সিঙ্গেল করে নিজের দল ভারী করো। ছাড়ো সব, একটু অন্য কথা বল। আরে সবসময় ভালো লাগে কি বলতো, যেখানে যাবে আমাকে করে করে নিয়ে যাবে, আজব ব্যাপার। ওটা আমার গার্লফ্রেন্ড, আমার মা। দাঁড়া দাঁড়া ভাই, আছে। হাই সোনা, কি করতো বাবু? ও নৌকার থেকে রক্ত বেরিয়ে গেছে, কি করবো বাবু? ও বাহ বাহ, অ্যাম্বুলেন্সে খবর দিয়েছো? হাত পিস হয়ে গেছে? হসপিটালে জানিয়েছো? মর্গে খবর দিয়েছো? ব্লেড দিয়ে কাটছিল না ছুরি দিয়ে? চুপ কর না ভাই, একটু চুপ কর না বাবু। আরে এখানে খুবই ডিস্টার্বেন্স, ওই দুধওয়ালা ভাই এসেছে। শালা দুধওয়ালা, কোনো দিক থেকে দুধওয়ালা লাগছে? তোমার দুধ আমি ফোটাচ্ছি না? প্লিজ ভাই, হ্যাঁ এই দেখো দেন দায়দা বাবু, দুধের জায়গাটা দেন। দাদা, ক টাকা কি হলো এবারে? যা টাকা দুধের বাকি হয়েছে আপনি ক্যাশ দেবেন না পিছনটা ঘুরে দেবেন তাই ভাবতেছি। দাদা আপনার দুধটা কিন্তু একদম পাতলা যাচ্ছে আজকাল। হ্যাঁ দাদা বাবু, এই কদিন বউয়ের সাথে খুব রাগারাগি চলতেছে। বউয়ের সাথে রাগারাগি হয়েছে মানে? আপনি ভার্জিন মানুষ, আপনি অত শত বুঝবেন না। আগে মাসে 200 টাকা বাকি আছে, সেটা দেন। হ্যাঁ টাকা বাকি দিয়ে দেবো, এক্ষুনি লাগবা, এক্ষুনি। এক্ষুনি নিতে হবে তোমাকে টাকা? হ্যাঁ এখনই লাগবো, না হলে কাল থেকে গরুর দুধের জায়গা গরুর মুখ দিয়ে যাবো। ঠিক আছে শোনো, আমি এখন রাখি, আমি তোমার পরে করছি, ঠিক আছে? ও ওকে, বাই বাই, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। পিছন থেকে ঢুকবে না সামনে থেকে ঢুকবে সেটাই ভাবছি। এটা আবার কি, বাসের মধ্যে থেকে আলাপ? ওখান থেকেই নাম্বার পেয়েছি? এই যে বাসের মধ্যে যে নাম লেখা থাকে যে আমাকে ফোন করো রাত্রেবেলা মশা মারার জন্য, ওইসব ওইসব নাম্বারে ফোন করছিস আজকাল? আমার সাথে ডেলি প্যাসেঞ্জারি করে। তোর সাথে ডেলি প্যাসেঞ্জারি করে? তুই কি আজকাল বাসে পকেট মার করছিস নাকি? তুই কোথা থেকে বাসে যাচ্ছিস? আর নাম কি মেয়েটা? ওর নাম রিয়া। কোথায় থাকে? জানি না। কোন কলেজে পড়ে? জানি না। তা কি জানিস? দেখিস ভাই, স্ক্যাম না হয়ে যাক। কোথা থেকে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। দাদার বাচ্চা 5 বছর ধরে আমি প্রেম করছি, আমি তোমার প্রেমের মধ্যে পোড়া পোড়া গন্ধ দেবো? খোঁজ নিয়ে দেখ আদৌ অপারেশন হয়েছে কিনা। না রে ভাই, ও অন্যরকম। অন্যরকম মানে কি? ওর 3টে আছে নাকি? আমার পুরো বিশ্বাস আছে ওই সেই বেহুলা যে আমায় নিয়ে ভেলা চলবে। এই তো তুই বললি ওর নাম রিয়া, আবার এখন বলছিস বেহুলা। আগে ঠিক করে জিজ্ঞেস করো নাম কি। আরে এটা একটা কথার কথা বললাম, এত কথার কথা বললি তো ভেলা ভাসাবে কেন? ওই হতে চলে যাবি। আবার তুই ওর কথা নিশান করেছিস, ছেলেদের বোকা বানানো কত সোজা, আর তোকে তো বোকা না, তোকে তার পরেরটাও বানাচ্ছে। হ্যাঁ রিয়া বলো। এই রিয়াই তোমার প্যারা দিয়ে চলে যাবে, দেখিস আবার দাঁড়িয়ে হিসি করে না তো। হ্যাঁ।